আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে টু ক্যাপচাতে কিভাবে কাজ করবেন, কিভাবে আপনার পেমেন্ট উইথড্র করবেন এবং এটা আসলেই সত্য নাকি মিথ্যা। এটা আমার আগের ভিডিওটা আপলোড করার পরে আমার কাছে কিছু কোশ্চেন আসে, যে কোশ্চেনের মাধ্যমে আমি জানতে পারি আপনাদের কাছ থেকে আসলে একটু ক্লিয়ার হলে আপনাদের কাছে কাজ করা ভালো হতো। তো আমি এই সাইটটা নিয়ে আরও কিছু কথা বলবো এখন, আর আমার পরবর্তী ভিডিওতে আমি আরও আর্নিং সম্পর্কে আপনাদেরকে জানাবো। সো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন যাই টুক্যাপচা.কমে। এরকম টুক্যাপচা.কমে লগ ইন দেওয়ার পরে, রেজিস্টার করার পরে আপনি দেখবেন যে এখানে এইরকম ড্যাশবোর্ড আসবে। এটা হলো টুক্যাপচা.কমের হোম ড্যাশবোর্ড। এই উপরে মেনু বার দেখতে পাচ্ছেন, মেনু বারে যেমন আছে ড্যাশবোর্ড, পে আউট, স্টার্ট ওয়ার্ক, ফ্যাকুশন, স্ট্যাটিস্টিক, ব্লগ, ওয়ার্কার আর হলো লগ আউট। আর এটা হলো আপনার ইন্টারফেস। আপনার এই তিনটা ফ্যাক কোশ্চেন, আপনার অনেকগুলো কোশ্চেন থাকলে সাপোর্টের টিমের মাধ্যমে আপনি এই কোশ্চেন সলভ করতে পারবেন। আমাদের মূলত এই তিনটা দরকার। ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন আপনার এইটা ব্যালেন্স, এটা আপনার হলো মেইন ব্যালেন্স, টোটাল ব্যালেন্স আর কি যেটা বলবেন। আর ফাইন্যান্সে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আজকের ইনকাম, টুডে দেখতে পাচ্ছেন, টুডে, ইয়েস্টারডে, আর ফর মে, মে মাসে আপনার টোটাল ইনকাম কত সেটা ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি এটা দেখতে পাবেন। তারপরে যে আছে সেটা হলো পে আউট, কীভাবে আপনি আপনার ইনকাম করার ডলারটা উইথড্র করবেন। উইথড্র করার জন্য আপনার এখানে আছে ওয়েব মানি, পারফেক্ট মানি, বিটকয়েন, এডিবি ক্যাশ, apple.com, পেয়ার, এয়ারটিএম এবং মিনিমাম উইথড্রল USD। আর ফি এখানে সবগুলোতে 0% দেওয়া। যে কোনো একটি মাধ্যম থেকে আপনি যখন উইথড্র করতে যাবেন তখন আপনি জাস্ট ওইটা সিলেক্ট করে এখানে আপনার ইউর বিটকয়েন পারচেস অ্যাকাউন্ট এক্সাম্পল এরকম লিঙ্ক দেওয়া আছে, কয়েন বেস অ্যাকাউন্ট বা বিটকয়েন অ্যাকাউন্ট থেকে আপনি এখানে উইথড্র করতে পারেন। পারফেক্ট মানি, পারফেক্ট মানির মাধ্যমে আপনি উইথড্র করতে পারেন। ওয়েব মানি আমি প্রেফার করবো বিটকয়েনের মাধ্যমে, আপনাদের যদি কয়েন বেস অ্যাকাউন্ট থাকে কয়েন বেস অ্যাকাউন্টের মাধ্যমে আপনি বিটকয়েন ওয়ালেটে নিয়ে বিটকয়েন থেকে। আবার যেগুলো অনলাইন এক্সচেঞ্জার আছে আমি কিছু এক্সচেঞ্জারের লিস্ট আপনাদেরকে দিয়ে দিব, সেই এক্সচেঞ্জারের মাধ্যমে আপনারা আপনাদের কয়েন বেস অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে তাদের কাছ থেকে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। এক্ষেত্রে আপনারাও আপনাদের পরিচিত যদি কোনো এক্সচেঞ্জ ওয়েবসাইট থাকে তাহলে আপনার সেই ওয়েবসাইটের মাধ্যমে এক্সচেঞ্জ করে নেবেন, কয়েন বেস টু বিকাশে ট্রান্সফার করে নেবেন। আমার থাম্বনেইলে দেওয়া বিকাশের চিহ্নটা নিয়ে অনেকে চিন্তিত ছিলেন, আসলে এভাবে আপনি বিকাশের মাধ্যমে টাকা নিতে পারেন। আর কাজ কিভাবে করবেন সেটা হলো ড্যাশবোর্ডে যাবেন। আচ্ছা, কাজ করার আগে আমি আপনাদেরকে বলে নিই এটা আসলে সত্য নাকি মিথ্যা, স্প্যাম অর লেজিট। সার্চ করে দেখতে পারেন টুক্যাপচা.কম, টুক্যাপচা পেমেন্ট প্রুফ। ওকে, ইমেজে গিয়ে দেখেন আপনি এখানে অনেকগুলো স্ক্রিনশট পাবেন যার মাধ্যমে তারা পেমেন্ট নিছে এবং এখান থেকে পেমেন্ট উইথড্র করেছে। আমি আপনাদেরকে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে দেখাতে পারতেছি না, এর জন্য অত্যন্ত দুঃখিত। তবে আপনাদের যখন এখানে ডলার, মিনিমাম ডলার হবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। নিচে আমার সোশ্যাল লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে আমাকে নক করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে পেমেন্ট করার জন্য সহযোগিতা করব। কাজ শুরু করার জন্য আপনি এইখানে থেকেও স্টার্ট ওয়ার্কে ক্লিক করতে পারেন বা এখানেও স্টার্ট ওয়ার্কে ক্লিক করতে পারেন। এখানে একটি স্পিকার আইকন দেখতে পাচ্ছেন, এইটা আপনি অন করে রাখবেন। এরপরে দিবেন স্টার্ট ওয়ার্ক, স্টার্ট ওয়ার্ক দিলে আপনার এখানে যখন ক্যাপচা আসবে, আর এখানে নর্মাল প্লাস ডি ক্যাপচা, নর্মাল প্লাস ডি ক্যাপচা রেখে যখন আপনার ক্যাপচা আসবে, আপনি সাপোজ এইখানে রয়েছেন, যখন আপনার ক্যাপচা আসবে তখন একটি অ্যালার্ম বাজবে, ওই অ্যালার্ম বাজার সাথে সাথে আপনি এই ট্যাবে চলে যাবেন। এখনও কোনো কাজ আসে নাই, আমি আমার গত ভিডিওতেও বলেছিলাম, দেখছেন সাথে সাথে একটা অ্যালার্ম বাজলো, এটা আমি পূরণ করে দিব। আর আপনি যখন একটা ওয়ার্ড পূরণ করবেন তখন দেখবেন এটা এই টাইমটা, টাইম ডিউরেশনটা বেড়ে গেছে, এন্টার। আপনি অন্যান্য ট্যাবে কাজ করতে পারেন এই কাজ করাকালীন সময়েও, যখন আপনার কাজ আসবে তখন আপনি সাথে সাথে ওইখানে চলে যেতে পারেন। অ্যালার্ম বাজবে একটা, অ্যালার্ম বাজার সাথে সাথে আপনি আপনার ওই ট্যাবে চলে যাবেন, ওই ট্যাবে চলে গিয়ে আবার কাজ স্টার্ট করতে পারেন। এখনও কোনো কাজ আসেনি, এই যে আসার সাথে সাথে কিন্তু অ্যালার্ম বেজেছে, দেখবেন কাজ আসার সাথে সাথে আপনাকে একটা নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে। এভাবে আপনি কাজ করবেন। আপনার এইখানে দিস সেশন দেখতেই পাচ্ছেন, দিস সেশন
আপনার এই সেশনে কত টাকা ইনকাম হচ্ছে এটা আপনাকে এখানে দেখাবে, আর ক্যাপচা এন্টার্ড আপনি টোটাল কতটা ক্যাপচা এন্টার্ড করলেন সেটা আপনাকে দেখানো হবে। এবং এখানে আরও একটা জিনিস, একজন কোশ্চেন করেছেন যে এই পাশে মিস্টেক আর রেপুটেশন, মিস্টেক আর রেপুটেশন হলো মিস্টেক আপনি যতগুলো ক্যাপচা এন্টার করবেন সেই ক্যাপচাগুলো থেকে যে ভুল আসবে সেই ভুল ক্যাপচাগুলো হলো মিস্টেকে কাউন্ট হবে, আর যে আপনি যত কাজ করবেন কাজ করার পরে সেই কাজটা রেপুটেশন আপনার বাড়াবে, আপনার রেপুটেশন কাজ যত করবেন তত আপনার রেপুটেশন বাড়বে। আচ্ছা আমি আপনাদেরকে ডেমো দেখাবো, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। ড্যাশবোর্ডে যাবেন, আপনি ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পাবেন এই যে আপনি যত কাজ করলেন ঠিক ততটা এখানে কাউন্ট হয়ে গেছে টুডে ইনকাম, আর এটা তো টোটাল মেতে, মেয়ের ইনকাম এখানে হয়ে গেল। আপনি আবার যদি স্টার্ট ওয়ার্কে দিয়ে দেন দেখেন এখানে এই যে মিস্টেক দুইটা, আমরা আজকে কাজ করার সময় যে দুইটা ভুল করেছি সেটা উনি কাউন্ট করে নিয়েছেন। এবং রেপুটেশন, আমাদের রেপুটেশন 0.009, আপনি যত কাজ করবেন রেপুটেশন বাড়বে। এবং আমি আবারও বলি কাজ করার সবচাইতে উত্তম সময় হলো রাত 2টা থেকে, তখন আপনি বেশি ক্যাপচা পাবেন। আর এখন যেহেতু করোনা ভাইরাসের জন্য সব সার্ভার একটু ডাউন, এই জন্য আপনাকে অবশ্যই একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে। কাজ অল্প হলেও আপনার কোয়ারেন্টাইন সময়টা আপনি কাজে লাগাতে পারেন ছোট্ট ইনকাম দিয়ে। এটা থেকে আপনি যদি রেগুলার কাজ করেন আপনি মাস শেষে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্নিং করতে পারবেন। আর এরপরে যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয় অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সে আমার সোশ্যাল লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে আমাকে নক দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর বেল বাটনটা তো অবশ্যই গ্রো করে দিবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ, টিল দেন, টাটা।